আজকের ভিডিও তো আমরা জানবো কোনো মেয়েকে প্রোপোজ করতে গিয়ে মানে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে যদি ভয় লাগে বা অস্বস্তি হয় বা ভয় করে তাহলে কি করবে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই ফেলে দেবো অথবা এইভাবে তোমাদের জন্য স্পেশাল ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো দেখো বন্ধুরা ভয় লাগাটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে আর ভয় লাগাও দরকার হঠাৎ করে তুমি কোনো মেয়েকে যদি প্রোপোজ করতে যাও ঠিক আছে অতিরিক্ত সাহস দেখাতে চাও তাহলে কিন্তু কেলান খেয়ে বাড়ি ফিরতে হবে তোমাকে ঠিক আছে তাই ভয় লাগাটা স্বাভাবিক ব্যাপার এবং ভয় লাগাটাও কিন্তু জরুরি তো কী করতে হবে তোমাদের তো দেখো বন্ধুরা তুমি যে মেয়েটিকে প্রোপোজ করবে সবার প্রথম তার ব্যাপারে একটু খোঁজ খবর নাও ঠিক আছে হয়তো এমন হলো যে তোমার কোনো মেয়েকে ভালো লাগলো এবং তুমি হয়তো না জেনে শুনে তাকে প্রোপোজ করে দিলে পরে জানতে পারলে যে তোমার পাড়ার কোনো নেতা নেতাকে তার সে মেয়ে ঠিক আছে অথবা তোমার পাড়ার কোনো গুন্ডা রয়েছে ঠিক আছে কোনো দাদা লোক রয়েছে তার বোন সেটা ঠিক ঠিক আছে তো সেই মুহূর্তে তোমাকে কিন্তু কেলান খেতে হবে ঠিক আছে তো সবার প্রথম জেনে নেওয়া হচ্ছে সেই মেয়েটার পরিবার কীরকম ঠিক আছে অথবা সেই মেয়েটা কীরকম মেয়েটার বাবা কি করে যদি দেখো যে সব কিছু নর্মাল আছে তাহলে ঠিক আছে কোনো ব্যাপার নাই আর যদি দেখো যে কিছু অ্যাপ নর্মাল আছে ঠিক আছে যেটা বললাম যে কারো বাবা হয়তো খুব রাগে ঠিক আছে অথবা কোনো নেতা কেতার সাথে যুক্ত বা নিজেই নেতা অথবা তার দাদা গুন্ডা তো এই ধরনের সমস্যা দেখতে পেলে সেখান থেকে চটপট কেটে বড়ো এবং তার সাথে আর একটা জিনিস দেখতে হবে তোমাকে তুমি যে মেয়েটিকে প্রপোজ করছো সেই মেয়েটা আগে থেকে অন্য কোন ছেলের সাথে প্রেম করে কি না দেখো বন্ধুরা প্রেম করলে যে তোমরা প্রপোজ করতে পারবে না এমনটা না তাহলে তো তোমরা এখনকার দিনে কাউকেই প্রপোজ করতে পারবে না কারণ দশ বারো বারো বছর মেয়েরাও নাকি প্রেম করে এখনকার দিনে ঠিক আছে তো হ্যাঁ প্রপোজ করতে পারবে অবশ্যই কোনো মেয়ে প্রেম করুক না অন্য কোনো ছেলের সাথে তাও তুমি প্রপোজ করতে পারবে গোল তোমার গোল দেওয়ার সময় তো গোলই দাঁড়িয়ে থাকবে না হুম ফুটবল খেলার সময় তো গোলই থাকবে গোলের সামনে তাই বলে কি গোল দেওয়া ছেড়ে দেবে কেউ না গোল সবাই দেবে গোলই থাকুক আর না থাকুক তো তোমাকে যেটা দেখতে হবে মেয়েটা যে ছেলেটার সাথে প্রেম করছে সেই ছেলেটা আবার কীরকম অনেক সময় থাকে যে মেয়েরা হয়তো ওই যেটা বললাম যে দাদা টাইপের গুন্ডা টাইপের ছেলেদেরকে পছন্দ করে তাদের সাথে প্রেম করছে ঠিক আছে লাগার ডন তার সাথে প্রেম করছে এবং তুমি তার গার্লফ্রেন্ড প্রপোজ করে দিল তো সেটাও কিন্তু একটা সমস্যা রয়েছে ঠিক আছে তো এই সমস্ত দিকগুলো একটু জেনে শুনে বিচার করে তোমাকে দেখতে হবে ঠিক আছে এবং তারই সাথে খোঁজ নিয়ে দেখতে হবে যে মেয়েটাকে আগে কেউ প্রপোজ করেছিল কি না ঠিক আছে হুম যদি দেখো যে কেউ প্রপোজ করেছিল এবং সে খুব ক্লান খেয়েছে হুম বা কোনো রকমভাবে তাকে শ্বাসিয়েছে খুব তাহলে সেখান থেকে দূরে থাকাই ভালো তো এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে একটু খোঁজ নিয়ে দেখতে হবে এমনটা না যে হট করে কোনো মেয়েকে ভালো লেগে গেলো এবং তুমি প্রপোজ করতে চলে গেলে অতিরিক্ত সাহস দেখিয়ে বা তোমার বন্ধুরা বলে আরে কত কিচ্ছু হবে না তো এই ধরনের কাজকর্ম করতে যাবে না হ্যাঁ বন্ধুরা কেউ থাকবে না কো যখন কেলাম দেখবে ওরা আগে দূরে পালিয়েছে তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে আর হ্যাঁ দেখো নার্ভাস হওয়ার ব্যাপারটা যেটা বললাম অস্বস্তির ব্যাপার ঠিক আছে অস্বস্তি হয় অনেক জনের ভয় লাগে অনেকজনের ভয়ের সাথে সাথে অস্বস্তি হয় ঠিক আছে কি রকম অস্বস্তি সামনে গিয়ে কি বলবো কথা খুঁজে পায় না ঠিক আছে সামনে গিয়ে ঠিকঠাকভাবে চোখে চোখ রেখে তাকাতে পারে না নার্ভাস হয়ে যায় কথাই বলতে গেলে নার্ভাস হয়ে যায় তো এই নার্ভাসনেস দূর করার জন্য সব থেকে যে ভালো জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে চিঠি লিখে পোজ করা চিঠির মধ্যে তুমি তোমার নিজের মনের কথা সব লিখে দাও ঠিক আছে আর হ্যাঁ আর একটা কথা বলি চিঠি যখন লিখবে নিজের হাতে লাগার চেষ্টা করবে ঠিক আছে এমনটা না যে কোনো বন্ধুকে দিয়ে বা অন্য কোনো ছেলেকে দিয়ে তুমি লিখিয়ে নিলে এবং সেটা তুমি দিতে গেলে এমনটা করলে হবে না নিজের হাতে লাগো ঠিক আছে হাতে লেখা খারাপ হোক হুম দু চারটে বানান ভুল হলে কোনো ব্যাপার নেই বানান ভুল হোক তবু যেটাই লিখবে নিজের হাতে লেখো এবং নিজের মনের কথাটা গুছিয়ে লেখার চেষ্টা করো ঠিক আছে কোনো রকম অন্য কারো বেশি সাহায্য নিতে যেও না হ্যাঁ টুকটাক সাহায্য অবশ্যই নিতে পারো যদি কেউ থাকে সেরকম তবে অন্য কাউকে দিয়ে লেখাবে না হাতের লেখা যতই তোমার খারাপ হোক যতই ভুল হোক ঠিক আছে নিজে লেখো ঠিক আছে কারণ কি কারণ যদি সত্যি করে মেয়েটা তোমার সাথে প্রেম করে কালকে তো সে তোমার সত্যটা জানতে পারবে ঠিক আছে এবং যদি প্রেম করতেই হয় কারোর সাথে তাহলে তার এ টু জেড তার ব্যাপারে পুরোপুরি সত্য জেনেই কিন্তু প্রেম করা উচিত ঠিক আছে হয়তো দেখলো তুমি খুব ভালো লিখেছো কোনো একটা কবিতা লিখেছো ধরো কোনো মেয়েকে করতে থেকে তার সম্পর্কে ধরো একটা কবিতা লিখেছো ঠিক আছে তোমার হাতে লেখা খুব সুন্দর খুব সুন্দরভাবে লিখেছো এবং পরে মেয়েটা দেখলো আরে তুমি তো লেখাপড়া একদম ভালো নয় তুমি কবিতা লেখা কি তুমি কোনো কবিতা মুখস্থ করেও বলতে পারো না তো এই সমস্ত জিনিসগুলো হলো হবে না সত্যি করে যদি মেয়েটা তোমাকে ভালোবাসে তাহলে তোমার সত্যটা পুরোপুরি তোমার ব্যাপারে সব কিছু জেনেই তোমার সাথে প্রেম করুক ঠিক আছে তাহলে সম্পর্ক অনেক বেশি মজবুত হবে তাই যখন কোনো মেয়েকে প্রপোজ করবে যদি তুমি তোমার মনে হয় যে না আমি সামনে থেকে ঠিক করে প্রপোজ করতে পারবো না আমার নার্ভাস লাগে তাহলে তুমি যেটা করবে যে কোনো একটা কাগজের মধ্যে তুমি লেখো নিজের মনের কথা লেখো হ্যাঁ কবিতা লিখতে পারলে লেখো না লিখতে পারলে নর্মালভাবে যেটা পারবে তুমি সেটাই করো ঠিক আছে হুম আর নিজে লেখার চেষ্টা করো যেমনভাবেই তুমি পারবে হাতে লেখা খারাপ হোক ভালো হোক বানান ভুল হোক ঠিক হোক নিজে লেখো ঠিক আছে এবং তারপর সেটা তুমি মেয়েটাকে দাও এবং মেয়েটা যদি সব কিছু দেখে ভালো লাগে তাহলে প্রোপোজ করে তোমার প্রোপোজ অ্যাকসেপ্ট করে নেবে না হলে করবে না এত দুঃখ পাওয়ার কিছু নেই পৃথিবীতে অনেক মেয়ে আছে আজকে এখানে না হলে কালকে অন্য জায়গায় ট্রাই করবে আর দেখো বন্ধুরা ভগবান যেখানে ঠিক করে রেখেছে ওপরওয়ালা যেখানে ঠিক করে রেখেছে তোমার সেখানেই বিয়ে হবে বল না জন্ম মৃত্যু বিয়ে হুম তিন তিন বিধাতা নিয়ে তাই জন্ম মৃত্যু বিয়ে কেউ ঠিক করতে পারে না কখন কোথায় কার কী হবে কেউ বলতে পারে না ঠিক আছে তাই বেশি দুঃখ পাওয়ার কিছু নেই তোমার ভাগ্যে বিয়ে থাকলে ঠিকই হবে এবং যেখানে হওয়া সেখানেই হবে আর ভাগ্যে বিয়ে না থাকলে যায় করা হবে না ঠিক আছে তো এক কথাই বলতে গেলে হ্যাঁ ভয় ভয়ের কিছু নেই জাস্ট একটু দেখে শুনে তুমি তোমরা কাজ করবে কোনো মেয়েকে যখন প্রপোজ করবে তার ব্যাপারে একটু জেনে নাও ঠিক আছে কোনো যাতে অসুবিধা যাতে ভবিষ্যতে বা পরে যেন কোনো রকম অসুবিধা যেন না হয় সেই জিনিসটা একটু জেনে নাও ঠিক আছে আর যেটা বললাম যে নিজের হাতে লিখে প্রপোজ করতে পারলে খুব ভালো হয় যদি তোমার নার্ভাসনেস আসে ঠিক আছে যদি মনে হয় যেন আমি সামনে থেকে পারবো না কথা বলতে পারছি না তাহলে নিজে হাতে লিখে প্রপোজ করো এবং নিজের হাতেই দিয়ে আসবে মেয়েটার কাছে ঠিক আছে কখন দেবে সেটা একটু বলে দিই হ্যাঁ ভিডিও শেষ করার আগে বলে দিই তোমাদের যখন মেয়েটাকে কোথাও একা তুমি দেখতে পাবে ঠিক আছে এমনটা না যে সেথা বান্ধবীদের সাথে সবাই মিলে দাঁড়িয়ে আছে তুমি গিয়ে সেখানে প্রবেশ করে দিলে এমনটা করবে লক্ষ্য করো মেয়েটাকে একটু ফলো করো এবং যখন থেকে মেয়েটা একা আছে তখন মেয়েটাকে গিয়ে দিয়ে দাও ঠিক আছে এবং সেখানে তুমি বলে দিতে পারো নিজের নাম্বারটা দিয়ে দিতে পারো হুম যে এই নাম্বারে ফোন করে জানিয়ে দিতে যে হ্যাঁ কি না যদি পছন্দ হয় যদি এমন লিখতে পারো সবশেষে যে যদি আমার লেখা দেখে বা আমাকে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এই নাম্বারে একবার মিস কল মেরে দিও অথবা যদি ভালো না লাগে তাহলে আর ফোন করার দরকার নেই এইভাবে লিখে দিতে পারো তো যাই হোক তোমরা যেটা ভালো বুঝবে নিজের মনে চিন্তা করে দেখবে কী করলে ভালো হয় সেইভাবে তোমরা কিন্তু মেয়েটাকে প্রপোজ করে দেবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখা হবে পরের ভিডিওতে